হ্যাঁ গাইজ, মেরি ক্রিসমাস সবাইকে, শুভ সন্ধ্যা। আজ আমি যাচ্ছি পার্ক স্ট্রিট, সো তোমাদেরও ঘুরে দেখাবো ক্রিসমাসের পার্ক স্ট্রিট কেমন হয়। সবাই অনেকে গেছো, অনেকে যাওনি, যারা গেছো তারা তো জানোই কেমন হয়, যারা যাওনি তারা দেখে নাও কেমন হয়। আমি এখন রেডি হয়ে গেছি, পুরো একদম ফিটফাট। সো এখন আমি যাচ্ছি পার্ক স্ট্রিট। সো আমি এখন আমার পাড়ার রাস্তায় রয়েছি, এখন আমাকে ধরতে হবে মেট্রো। আমি শ্যামবাজার থাকি, তো আমাকে শ্যামবাজার থেকে মেট্রো ধরে পার্ক স্ট্রিট যেতে হবে এখন। চলো যাওয়া যাক। আমি চলে এসেছি শ্যামবাজার মেট্রো স্টেশন, আমি এখন মেট্রোতে ঢুকছি। আমার কাছে কার্ড রয়েছে, ওই জন্য আমাকে আর টিকিট কাটতে হবে না, আমাকে আর টোকেন নিতে হবে না। ভেতরে তো ক্যামেরা করা নিষিদ্ধ, দেখছি তবু দেখানো হয়। আমি এখন মেট্রো স্টেশনের মধ্যে, আমাকে এই সাইড থেকে মেট্রোটা ধরতে হবে, আর এটা পার্ক স্ট্রিট যাওয়ার মেট্রো এই সাইডে। আমার মেট্রো চলে এসছে, আপনাদের দেখাচ্ছি, দূরে দেখা যাচ্ছে। মেট্রোতে উঠে পড়েছি, একটু সন্ধে নামলেই মেট্রোটা পুরো ভিড় হয়ে যাবে। মেট্রো চলে এসছে আমাদের পার্ক স্ট্রিট, এবার নামবো। এই যে দরজাটা খুললো পার্ক স্ট্রিট মেট্রো, নেমে গেলাম, চলে এসছি পার্ক স্ট্রিট। এক্সিট কাউন্টারে এত ভিড় ছিল যে আমি দেখাতে পারলাম না, তাই আমি কাউন্টার থেকে বেরিয়ে দেখাচ্ছি। এই দিকটা একটু ভিড়ের চাপটা কম রয়েছে। নেই একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে উঠে আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো যে মেট্রো স্টেশনের মধ্যে কত লোকজন। এই সিঁড়ি সিঁড়ি থেকে উঠছি আমরা এখন, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখাবো মেট্রো স্টেশনের ভেতরের ভিড়টা। দেখো কত, একটা তো থাকে না মেট্রো গেট, অনেক থাকে, এটাতেই প্রচুর লোক। আমি ঘুরিয়ে দেখাবো বাইরেটা তোমাদের, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এসছে। দেখে নাও বাইরেটা, শুধু মেট্রো স্টেশনের বাইরে এটা। আমি এবার পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি, টুকটাক খাবার বিক্রি হচ্ছে, সান্টা ক্লজের ক্যাপ রয়েছে এখানে, রাস্তায় খুব কম গাড়ি, কারণ গাড়ি কমিয়ে দেওয়া হয়েছে। সবাই এখানে বেরিয়ে আগে সান্তা ক্লজের ক্যাপ কিনবে, তারপরে ক্রিসমাস ক্যাপ, যেটা ঘুটি গরম এখানে বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, বন্ধু বান্ধব সবাই বেরিয়েছে। বাই দ্য ওয়ে আমি একাই বেরিয়েছি ঘুরতে, কারণ যাচ্ছি এখন মেলার দিকে। দেখতে পাচ্ছ রাস্তা প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছে এখানে, মেলায় ঘুরছি আমরা। দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষজন এসছে। এইটা হচ্ছে ফ্রন্ট আমাদের, সবাই যে যার সেলফি তুলতে ব্যস্ত। এইটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট। যত রাত নামবে তত ভিড় বাড়বে, কারণ পার্ক স্ট্রিটে যত রাত হয় তত ভিড় হয় বেশি। তাই আমি একটু সন্ধ্যে সন্ধ্যে এসেছিলাম, তাই এসে দেখছি প্রচুর ভিড় হয়েছে, যে যার সেলফি তুলতে ব্যস্ত এখন। এটা এমনি লাইট দিয়ে সাজানো, মেইন গেট আছে একটু আগে। কিন্তু এই আগে যাওয়াটাই একটু দুষ্কর ব্যাপার, কারণ ভিড় ঠেলে, এত ভিড় ঠেলে, আর এখানে তো কোনো ডিস্টেন্সের কোনো ব্যাপারই নেই, ফিজিক্যাল ডিস্টেন্সের কোনো ব্যাপারই নেই, কারণ এত ভিড়ের মাঝখানে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা যায় না, সম্ভবও নয়। এইটা হচ্ছে আমাদের মেন গেট। আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে নিচ্ছি, কারণ ব্রাইটনেসটা কমালে তবেই
লাইটিংটা বোঝে যাবে, লাইটিং বোঝাতে গেলে। হ্যাঁ এইবার ঠিক আছে, লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, খুব সুন্দর লাইট করেছে। ওয়াও, সবাই যে চার নিজস্ব তুলতে ব্যস্ত, আমি তো ভিডিও করে নেব, আমি ছবি তুলিনি তেমন একটা, একটা দুটো তুলেছি আর ছবি তুলিনি। ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা এসবই দেখার। প্রত্যেকবার ক্রিসমাসে আমি পার্ক স্ট্রিটে চলে আসি বন্ধু বান্ধবের সঙ্গে, এবারে তাদের কাউকে পাইনি তাই একা চলে এসেছি, কারণ এবারে আমাকে ব্লগ বানাতে হতো, কোনোবার ব্লগ তো বানাই না, এবারে ব্লগ বানাতে হতো তাই আমি একা একাই চলে এসেছি। ওপরটা টুনি লাইট দিয়ে সাজানো আছে, পুরো লং রোডটা, যে রোডটা আমরা যাবো চার্চের দিকে, পুরোটাই উপরে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর একটা ফ্রন্ট গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফ্রন্ট গেটটা, ফ্রন্ট গেট থেকে ঢুকে একটু দেখিয়ে দিচ্ছি, ডান সাইড বা সাইড ওপর গাছের ওপরে ওই আর একটা গেট দেখা যাচ্ছে এখান থেকে, তিন নম্বর গেট, ক্রিসমাস ট্রি এখানে, উপর থেকে গাছ থেকে টুনি লাইট ঝুলিয়ে গোল গোল রিং করে লাইটিং করেছে, এটাও খুব ভালো লাগছে। চলুন এবার এগিয়ে যাওয়া যাক আবার। মোবাইলের ক্যামেরাটাই বেশি ভালো লাগছে না, ওটা এমনি ক্যামেরায় তুললে খুব সুন্দর লাগতো। এই যে তিন নম্বর গেট, এখান থেকে আবার একটু লং রয়েছে, উপরে টুনি লাইট দিয়ে সাজানো, দু সাইডে অল্প বিস্তর লাইট সেটানো রয়েছে। কেউ বন্ধু নিয়ে এসছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে এসছে, কেউ আবার বা সাইডে দেখো, হ্যাঁ কেউ আবার পোজ দিয়ে ছবি তুলছে, এই যে ব্লগ বানাচ্ছে, এরা তিন বন্ধু মূর্তির মতো দাঁড়িয়ে ছবি তুলছে, উপরে স্টার ঝোলানো রয়েছে, রিং রয়েছে, এই যে ক্রিসমাস ক্যাপ পরে যাচ্ছে, এই আরেকজন ব্লগ বানাচ্ছে, আমার মতো আরেকজন ব্লগ বানাচ্ছে। ওর ফোনটা ভালো, আমার ফোনটা খারাপ, এটাই হচ্ছে মেন কথা। কার থেকে হাত ছেড়ে দিল, কার থেকে হাত ছেড়ে দিল, চুল ঠিক করছে, আরেকজন ভিডিও কলে দেখাচ্ছে। দু সাইডে ব্যারিকেড করা আছে, এ পাশ থেকেও যাওয়া যায়, ডান সাইড থেকেও যাওয়া যায়। আমি বা সাইডটা নিলাম, বা সাইড নিয়ে যাচ্ছি, দেখি দাদা একটু সাইড। এইবার এখান থেকে একটা টার্নিং রয়েছে, টার্নিংটা ঘুরলেই আমাদের লাইটিং শেষ, কারণ এখানে চার্চ বন্ধ রয়েছে। এপাশ থেকে ঘুরে দিচ্ছে, পুলিশ ব্যারিকেড ধরে দাঁড়িয়ে আছে, কারণ এপাশ থেকে যাওয়া যাবে না, বন্ধ রয়েছে চার্চ, তাই এপাশ থেকে ঘুরিয়ে এটা এক্সিট করে দিয়েছে। সামনে রয়েছে মাদার টেরিজার স্ট্যাচু, টুনি লাইট দিয়ে পুরোটা সাজানো, এই যে কলকাতা ট্রাফিক পুলিশ। এপাশ থেকে আমাদের বাইরে বের করে দেওয়া হচ্ছে, লাস্ট যে লাইটটা এটা সব থেকে ভালো, খুব সুন্দর লেগেছে লাইটটা। শেষ ভালো যার সব ভালো তার, তাই লাস্টটা শেষ করেছে একদম খুব সুন্দর লাইট দিয়ে। এখানে সবাই শেষ ছবি তুলে নিচ্ছে, কারণ এখান থেকে আর তো তোলার কিছুই নেই, এটাই শেষ একদম এক্সিট, এখান থেকে এন্ট্রি করাও যায় না, এটা এক্সিট, তো এক্সিটই এদিকে। সো এটাই ছিল পার্ক স্ট্রিট, ক্রিসমাসে পার্ক স্ট্রিট এটাই ছিল, দেখানোর চেষ্টা করলাম যতটুকু পেরেছি, পুরোটা তো দেখানো যায় না, এটাই ছিল পার্ক স্ট্রিট। এই ছিল আমাদের ক্রিসমাসের পার্ক স্ট্রিট, কেমনভাবে সাজানো হয় ক্রিসমাসের পার্ক স্ট্রিট তোমাদের দেখালাম। পার্ক আর আমাদের চার্চ দুটোই বন্ধ ছিল, তাই পার্ক স্ট্রিটের চার্চ আর পার্কটা দেখাতে পারলাম না, রোডটা পুরোটাই লাইটিং করা ছিল।
খুব ভালো ভালো লাগলো, আমার তো অবশ্যই ভালো লাগলো। তোমাদের পার্সোনালি কেমন লাগলো জানিও, লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।